শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এরপরে দিয়ে বাতলা মানে ক্যাম্পে দেওয়া ছিলাম 4-5 মাস। এই ফাইট করে আমার আবার ফিরা যাই, আবার আই ফিরা যাই, আবার আই। আমার সাথে ছিল সুবেদার বাসার সাহেব, সুবেদার মজর ইয়া নুরান চৌধুরী, সেনাবাহিনীর দিলো যে আমাদের ছিল নাতিম চাপ, আর ওই কমান্ডার নুরুদ্দিন ভাইয়া ফরাই ফরাই বুঝি করে আমরা আইসি করতাম না দিয়ে বিরোধী সান্দর বিরোধী রেন্দা আইতাছি আমরা পরের দিন গেছি আমরা হেরা যখন ব্রিজ মানুষ একে হেঁটে উঠেছে গা, তখন গিয়ে আমরা জল ব্রিজটা যখন ভেঙে দিয়েছি ওই রেল ব্রিজ মেঘনা ব্রিজ, 3 দিন 4 দিন রইলাম এখন থাকি আর 200 গাও আজকে আজকে নাও নাও সবাই 1100 হবো আর মেয়ে এই সব লোক নাম আমাদের রয়েছে আর নাম বলি স্যার গাই রেখাইছি ঢাকা 3 দৃশ্যই গাড়িছে সতর্ক গিয়ে লাগাইছেন নতুন করে চাকরি গেছি গা ঠিক আছে ৩০ লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।